চাঁদপুরের ফরিদগঞ্জে একটি প্রাইভেট হাসপাতালে অপারেশনের সময় এক নবজাতকের মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, চিকিৎসকের ভুলে নবজাতকের পেট কেটে যায়। এতে তার নাড়িভুঁড়ি বের হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। যদিও চিকিৎসক জানান, প্রসূতি মৃত বাচ্চা প্রসব করেছেন, কিন্তু বাচ্চাটি দাফন করতে গিয়ে পেট কাটা দেখতে পান স্বজনরা। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল ভাঙচুরের চেষ্টা চালালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।